আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে তিনটা স্টেপ ফলো করে একটা গর্জিয়াস স্মোকি আই লুক করা যায়, এবং প্যানিস্টিক দিয়ে কিভাবে পার্লারে একটা বেস ক্রিয়েট করে পার্টি মেকআপ লুকে, সেটাও আজকে করে দেখাবো। আজকে কনসিলার হিসাবে ইউজ করেছি W7-এর কনসিলারটা, এবং ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো আমি ইউজ করে নিচ্ছি আমার আইলিড বলের উপরে। যেহেতু স্মোকি আই লুক করবো এজন্য খুব ভালো করে দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ঝটপট করতে হবে স্মোকি আই লুক, এজন্য আমি ঝটপটভাবেই করে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করার প্রয়োজন নেই। ব্ল্যাক কালারটাকে আরেকটু স্মোকি করার জন্য আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে জাস্ট একটু ব্লেন্ডিং করে দিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু ডার্ক ব্রাউন কালারটা নেওয়া যাবে না, জাস্ট হালকা হাতে আমি অল্প অল্প করে কিন্তু স্মাচ করে দিচ্ছি ভালো করে। এরপর আমি টেকনিকের হাইলাইটার থেকে সিলভার কালারের একটা হাইলাইটার নিয়ে আমার আইব্রোর নিচে একটু হাইলাইট করে নিচ্ছি। প্যানিস্টিক দিয়ে যখন আপনারা বেস করবেন তখন সবসময় মনে রাখবেন ময়েশ্চারাইজার ছাড়া আদার্স কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু প্যানিস্টিকটা ভালোভাবে বসতে যাবে না, স্কিন থেকে বারবার উঠে যাবে। কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট আমাকে বলেছিল যে আপু, আমি প্যানিস্টিক দিয়ে একজন ক্লায়েন্টকে মেকআপ করে দিয়েছি বাট ঠিকঠাকভাবে আমার বেসটা বসেনি। তো তখন আমি অনেক চিন্তা করার পর বুঝতে পারলাম যে ও কিভাবে বেসটা করলো ওর থেকে জানা যাক। তারপরে আমি জানলাম যে ও বেস করার আগে প্যানিস্টিকের আগে কনসিলার, তারপরে হচ্ছে প্রাইমার, সব কিছু দিয়ে তারপরে হচ্ছে বেসটা করেছিল, যার কারণেই কিন্তু ব্রাইডের স্কিন থেকে মেকআপটা বারবার সরে যাচ্ছিলো, ভালোভাবে প্রপারলি মেকআপটা করতে পারিনি। তো এই এই ভুলটা কেউ করবেন না। যদি আপনারা ডার্ক সার্কেল হাইড করার জন্য অরেঞ্জ কালারের ক্যারেক্টারটা ইউজ করেন, সেক্ষেত্রে আগে একটু পাউডার দিয়ে সেট করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা প্যানিস্টিকটা ইউজ করবেন। টেকনিক থেকে আমি আমার ব্লাশও করে নিয়েছি, এবং টেকনিক থেকে আমি হাইলাইটারটাও ইউজ করে নিচ্ছি, এবং আমি কিন্তু আঙুলের সাহায্যেই হাইলাইটারটা ইউজ করতে অভ্যস্ত, এজন্য আমি আঙুলের সাহায্যেই করে নিয়েছি। এবং যেহেতু আজকে স্মোকি আই লুক করেছি এজন্য কিন্তু আমি আইলাইনারটাও ইউজ করে নিই। অফ ক্যামেরায় আমি টেকনিক প্যালেট থেকে একটা সিলভার কালারের হাইলাইটার আমার চোখের কর্নারে লাগিয়ে নিয়েছি, এবং ওয়াটার লাইনে একটা হোয়াইট কাজল ইউজ করে নিয়েছি, এবং সেটিং স্প্রে হিসেবে ইউজ করেছি আজকের গোল্ডেন রোজের একটা মেকআপ সেটিং স্প্রে। এই ভিডিওটা দেখে আপনারা 5 থেকে 10 মিনিটের ভিতরেই রেডি হয়ে যেতে পারবেন, একদম কুইকলি আপনারা স্মোকি আই লুক করে ফেলতে পারবেন, এবং প্যানিস্টিক দিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা বেস ক্রিয়েট করে ফেলতে পারবেন, একদম ফুল কভারেজ একটা বেস, এবং এটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হবে। প্যানিস্টিকটা ইউজ করার পরে জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো ফেস পাউডার অথবা রেগুলার পাউডারটা ইউজ করে নিলেই হবে।